এখনই বলা যাবে না যে প্রতীক উঠিয়ে দেওয়া হচ্ছে অথবা প্রতীক আস্তে আস্তে এক সময় এটা এই পদ্ধতি থাকবে না। আসলে সবাই আওয়ামী লীগ করে, নিকট অতীতের অথবা দুই যুগের নির্বাচনী ইতিহাস তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় এখানে প্রতিযোগী যারা সবাই আওয়ামী লীগের, সেক্ষেত্রে শুধু নৌকা দেওয়া হলে অন্যেরা মনে করে তারা বোধহয় বঞ্চিত হলো। তো নির্বাচনে মনোনয়ন তো একজনকে দেওয়া যায়, সেক্ষেত্রে যেই সকল উপজেলা থেকে স্থানীয় নেতৃবৃন্দ জনপ্রতিনিধিরা দাবি করেছে যে আমাদের এখানে নৌকা, যেহেতু বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করছে না, বিরোধী দল নির্বাচনে অংশগ্রহণ করবে না বিধায় তারা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণেই আমাদের এই ধরনের দাবি আসতেছে যে তাহলে আমাদেরকে উন্মুক্ত করে দেওয়া হোক। এটা বিবেচনায় নিয়ে এবং একটা পরীক্ষামূলক ব্যাপার দেখা হচ্ছে যে এইভাবে যদি নির্বাচন হয় সেটাতে, তাতে যদি অর্থবহ নির্বাচন হয় তাহলে তো এক্ষেত্রে উন্মুক্ত নির্বাচন হলে অসুবিধা নেই। যখন সকলে নির্বাচনে অংশগ্রহণ করবে, অর্থাৎ সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে, তখন হয়তো এ ধরনের উন্মুক্ত করে দেওয়ার কোনো প্রয়োজন হয়তো পড়বে না। সে কারণে এখনই বলা যাবে না যে প্রতীক উঠিয়ে দেওয়া হচ্ছে অথবা প্রতীক আস্তে আস্তে এক সময় এটা এই পদ্ধতি থাকবে না, এটা সময় বলে দিবে। বাস্তবতার ভিত্তিতেই কে কীভাবে নির্বাচন হবে সেটা কিন্তু আরও বেশ কয়েকটি নির্বাচন অনুষ্ঠানের পরেই এ বিষয়টি পরিষ্কারভাবে বোঝা যাবে। এই সময় কিন্তু স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচন অতীতের মতো আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে এবং দ্বিতীয় ধাপের নির্বাচন হয়ে গিয়েছে, তৃতীয় ধাপের নির্বাচন সামনে এবং চতুর্থ ধাপের মনোনয়ন প্রক্রিয়া চলছে। আমি যেটা মনে করি যে এখন যে জিনিসটি আমাদের একটু চিন্তিত করছে সেটি হলো যে এই নির্বাচনগুলোতে অধিক সংখ্যক স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী কিন্তু সেখানে অংশগ্রহণ করছে এবং অনেকেই বারবার নির্দেশনা দেওয়া সত্ত্বেও দলের নিয়ম শৃঙ্খলা এগুলো মানছে না এবং এটি কারণ আমি যেটা মনে করি সেটি হলো যে এই যে স্বতন্ত্র এবং বিদ্রোহী প্রার্থীদের বিএনপি ইলেকশনে না এসে তারা উস্কানি দিচ্ছে এবং সেই উস্কানির কারণে বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে এবং কিছু মানুষ হতাহতের ঘটনা ঘটেছে। আমি যেটা মনে করি যে আমরা এই বিষয়টি খুবই নজর রাখছি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি থেকে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে এবং আমরা আগামী ধাপে যে নির্বাচন সেই নির্বাচনে যাতে এইরকম কোনো ঘটনা ঘটে না ঘটে অথবা আরও যাতে পরিস্থিতির অবনতি না ঘটে আইন প্রক্রিয়া সংস্থা যারা আছে এবং নির্বাচন কমিশন তারা যেন সজাগ থাকে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে আমরা এ ব্যাপারে যারা কর্তৃপক্ষ তাদেরকে আমরা সহায়তা করব। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং দেশের আর্থসামাজিক অবস্থা, রাজনৈতিক অতিপ্রীতি সমস্ত কিছু নিয়েই একটা চলছিলা বিশ্লেষণ সমস্ত মিটিংই হয় এবং আমাদের দলের সভাপতি এই নির্দেশনা দিয়ে থাকেন এবং তার আলোকেই কিন্তু দল পরিচালিত হয়। আমি বিশ্বাস করি যে এই যে সামনের যে মিটিংটি, এই মিটিংয়েও বিশেষ করে এই সাম্প্রদায়িক উন্মাদনা সৃষ্টিকে যারা করেছে, যে ষড়যন্ত্র যারা করেছে তাদের ব্যাপারে সজাগ থাকার ব্যাপারে নির্দেশনা আসবে। পাশাপাশি নির্বাচনে যাতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কেউ যাতে আর ভবিষ্যতে নির্বাচনী পরিবেশ নষ্ট করতে পারে এবং বিএনপি অথবা সাম্প্রদায়িক গোষ্ঠী উস্কানি দিয়ে যাতে স্বতন্ত্র এবং বিদ্রোহী প্রার্থীদের সাথে যুক্ত হয়ে নির্বাচনে মাঠকে ঘোলা করতে না পারে তার জন্য আমাদের দৃষ্টি থাকবে এবং সেই বিষয়গুলি আলোচনা হবে।